এই যে গরম গরম পেঁয়াজি রেডি। আচ্ছা, ঘাট থেকে পড়ে গেছে ধাপাস করে, কষ্ট করে এত তরকারি করে করে যাই। চলো, এখানে তোর তরকারি নিয়ে নিয়েছি। এই মায়ের হাতের এই রান্নাটা আমি পাওয়ার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি। আজকেও না আমি স্কুটি নিয়ে যাব, কারণ একটু দোকানে যাব, দোকানে চাল আনতে হবে, চাল আলু। এবার এই এত ভারী ভারী জিনিস নিয়ে আমি হাঁটতে পারবো না। কাজে স্কুটি নিয়ে যাব। এই যে দোকানের জিনিস সব নিয়ে নিয়েছি, এবার বাড়ি। আজকে ব্যাগ খুব ভারী, আজকে আর সিঁড়ি দিয়ে যাওয়ার সাহস পাবো না, লিফটে যেতে হবে। বাড়িতে চলে এসেছি আর আজকে এনেছি ব্রেড, ডিম, আলু খানিকটা রয়েছে ঘরে, আবার অল্প করে আলু আনলাম, এই সেন্সোডাইন পেস্ট, কাজু আর এই পোস্ত আর এই যে চাল, এই কটা জিনিস এনেছি। আর এই ছোট্ট একটা স্পার্কেলের বাটি এনেছি, এটা ঠাকুরের বাসন মাজার জন্য। সবে দুধটা জাল বসিয়েছি, অমনি ফোন করলো, এই যে বাজার দিয়ে গেল। এখানে ফিল্টারটা চালিয়েছি আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আমার জন্য চা করে নিয়েছি, দাদা না এখনও ঘুমাচ্ছে, কালকে কত কত রাত্রে শুয়েছে আমি নিজেও জানি না। তাও একবার শোয়ারটার সময় ডাকলাম, হুম হুম করে আবার ঘুমালো, দেখি আবার একটু পরে ডাকবো। আর এদিকে আমার বিছানা বিছানা পরিষ্কার হয়ে গেছে, আজকে আমি ওঠার আগেই ইন্দ্র উঠে পড়েছে, তার জন্য ও চা টা খেয়ে ও বেরিয়ে গেছে। আমি তারপরে আবার দুধ আনতে গেছি, তার জন্য সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে দিয়ে তারপর দুধ আনতে গেছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, শনিবারের এখন বাজে সকাল 8:45। যথারীতি সকালের ঘুম থেকে উঠেই দুধ টুধ আনা, দোকানের জিনিসপত্র আনা হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, ইন্দ্র বাজার দিয়ে গেল, সেটাও টেবিলে রাখা আছে। এবার এখন এই চাটা নিয়ে বসলাম, কালকে সারাদিন পর, মানে মাঝখানে একটা দিন পুরো গ্যাপ গেছে, এই এখন আবার চা খাচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, চা খেতে খেতে তোমাদের কমেন্টগুলো একটু পড়লাম। এবার এসেছি বারান্দায়, গাছে জল দেবো। কালকে আমার মনে হচ্ছিলো কোনো কাজ নেই, কোনো কাজ নেই, আর সত্যিই শুয়ে বসেছিলাম। আজকে আবার মনে হচ্ছে এই কত কাজ, কী করে সময়, মানে সময়ের মধ্যে শেষ করবো, কী জানি এরকম মনে হচ্ছে কেন। দেখ এই যে আবার একটা নয়নতারা ফুল ফুটেছে, এই যে, আর এই জবা গাছও অনেকগুলো কুড়ি এসছে, এই একটা, এদিকে, এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে আবার জলের বোতলগুলো সব ভরে রাখলাম। কালকে তো রাত্রে ওরা জল ঢালা ভাত খেয়েছে, তো সেখান থেকে ওদের দুজন খেয়েও ভাত অনেকটা রয়ে গেছে, তো তার জন্য আমি সকালবেলা পান্তা ভাত খেতে আমি এমনিও ভালোবাসি, তো তার জন্য ওই যে বাটি করে একটু নিয়ে নিয়েছি, আরও একটুখানি রয়েছে, ওটা দুপুরবেলা আমি খেয়ে নেবো। আর আজকে পান্তা ভাতের সাথে আমার এটা একটু খুব খেতে ইচ্ছা করলো, ভাবলাম রোজ তো এমনি চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে খেয়ে নিই, তবে আজকে একটু আমার জন্য জুটজাত করে একটু বড়া ভাজি। তো বড়া বলতে এই যে এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখানে একটু বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা কুচি এই দিয়ে একটু মেখে নিয়েছি, এটাই এখন ভাজবো, ওই পেঁয়াজি আর কি। কড়াই রেডি, এটা ভেজে, আর এই যে শুকনো লঙ্কা নিয়েছি, তবে আজকে শুকনো লঙ্কা পোড়াবো না, ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কাটা ভাজবো, ভেজে পান্তা ভাত মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজি দিয়ে, গরম গরম পেঁয়াজি দিয়ে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত। ও সেই দুপুরে সন্ধ্যেবেলা ভাতে জল ঢেলেছিলাম, সারা রাত জলে ভিজেছে, এই ভাতটা খেতে বেশি ভালো লাগবে, কারণ দুপুরের ভাত তো একটু নরম নরম হয়ে এসছে। এই যে গরম গরম পেঁয়াজি রেডি, আর এখানে পান্তা ভাতও মেখে নিয়েছি লাল লাল করে, শুকনো লঙ্কা ভেজে, কাঁচা পেঁয়াজ, ভাত কম, ভাতে জল বেশি, ভাতে এই পান্তা ভাতের জলটাই আমার বেশি ভালো লাগে। তা আমাদের কালকে সারাদিন পর আজকে ভাত খাচ্ছি না, আমাদের পান্তা ভাত, ও হেভি লাগছে, হেভি। আমার খাওয়া দেখে এই আরেকজন লোক সামলাতে পারলো না, আমি একটু আগে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি পেঁয়াজি ভাজি পান্তা ভাত, বলছে না আমি আজকে কিচ্ছু খাবো না, তো আমি ভেবেছি থাক বেলাতে ছাতু দিয়ে দেবো, যেই দেখেছে আমি বসেছি অমনি আমার পাতে ভাগ বসাতে বসেছে। ভালো আছে, ঠিক আছে, খা।
আগে না চাটনিটা করে নেবো, ওখানে সবজি এখানে কাটা হয়নি, পরে কাটবো, চাটনিটা আগে বসিয়ে দিই। এখানে টমেটো কেটে নিয়েছি, খেজুর দানা ছাড়িয়ে নিয়েছি, একটুখানি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এই আমি সত্য তো ব্যাস এই দিয়েই হবে আজকে চাটনি। চাটনিটা বসিয়ে দিয়ে তারপর সবজি কাটবো। চাটনি রেডি, অনেকটাই হয়েছে। চাটনি থাক, থাকলে তো অসুবিধা নেই, চাটনি তো রেখে রেখে খাওয়া যায়। আজকে যা খাওয়াবে খাবে, বাকিটা ফ্রিজে রেখে দেবো। এইবার করবো এই যে আলু আর পটল কেটে রেখেছি, এখানে মশলাও হয়ে গেছে, আলু পটলের তরকারি হবে। এইটাকে কখন থেকে বলছি সানে যা সানে যা, এই দু মিনিট করে দু ঘন্টা কাটলো ঘরের মধ্যে বসে থেকে, এত বেলা করে স্নান করে, 12:30টার মধ্যে স্নান করে নে না, যাকে হে স্নান কর স্নান কর স্নান কর বলতে 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 মুখ ব্যথা হয়ে যায় আমার। এখানে তরকারিটা চাপা দিয়েছি, আর এখানে কালকের একটু ডাল আছে, ওই যে সজনে ডাঁটা দিয়ে মটর ডাল করেছিলাম, সেটা বার করে গরম করছি। এখানে ভাত হয়ে গেছে, ভাতটাও পুর দেবো, আর চাটনি তো হয়েই গেছে। ব্যাস আজকে এই সিম্পল রান্না হবে। আমি না এখানে যখন কাজ করি রান্নাঘরে, তখন এই চেয়ারটাকে না এইভাবে রেখে দিই, যাতে রান্না করতে করতে হয় না এই যে এরকম সময় চাপা দিয়ে রেখেছি, কোনো কাজ নেই, তখন এখানটা এসে এরকমভাবে বসি। আজকের দিনে না আমাদের বাড়িতে কি নিয়ম আছে বলতো, মানে আমার বাপের বাড়িতে আজকের দিনে সারাদিন মানে দুপুরবেলা ভাত মানে উনুন জ্বলবে না, ভাত ঠাত হবে না, দুপুরবেলা খায় দই চিড়ে মুড়ি এইসব খায়, মিষ্টি এইসব খাবে। আর সন্ধেবেলা মানে খাওয়া দাওয়ার পর থেকে আমার ঠাকুমা সব সবজি টবজি কেটে দিত, এত এত সবজি কাটতো, সব রকম সবজি, পটল এঁচোড় মানে যা যা সবজি আছে, রাঙা আলু সমস্ত কিছু, সব সবজি দিয়ে একটা লাবড়ার তরকারি হয়, ওটাকে পাচন বলে। আর আমডাল আজকেই প্রথম হবে, আর পাঁচ রকম ভাজা এইসব রান্নাবান্না করে, করে টরে না সন্ধেবেলা লক্ষ্মী ঠাকুরের সামনে ওই পাঁচ রকম ভাজা ঠাজা ডাল তরকারি যেটা করে, ভাত দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে দেয়, তারপরে রাত্রেবেলা গিয়ে ওইটা আমাদের খাওয়া হয় আর কি। আর ওই যে ঠাকুরের সামনে যেটা দেওয়া হয় অল্প করে, সেটাকে একবারে মাখতে হয়, মানে ডাল তরকারি পাঁচ রকম ভাজা সব একবারে ভাত দিয়ে মাখতে হয়। ওই মাখাটা যে এত ভালো লাগতো না কি বলবো, আর ওইটা নাকি ছেলেদের খাওয়া যায় না, মেয়েদেরই খেতে হয়, তো আমি মা আর ঠাকুমা খেতাম, তো ভীষণ ভালো লাগতো ওই খাবারটা। এদিকে পটলের তরকারি রেডি, একটু গরম মশলা দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। পটল বলে অনেকে ভালোবাসে না, যেমন ইন্দ্র তাতান খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার কেন যায় না পটল ভীষণ ভালো লাগে, বিশেষ করে এরকম পাতলা ঝোল মানে তরকারি, এটা আরও ভালো লাগে, ভাজা থেকে শুরু করে সব কিছুই ভালো লাগে। রান্নাবান্না হয়ে গিয়ে গ্যাস মোছা হয়ে গেছে, এখানে টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি স্নান করতে। তাতানো জাস্ট এক্ষুনি স্নান করে এলো, আর আমি যখন স্নান করতে যাই না চুলটাকে এরকম উঁচু করে বাঁধি আর কানের ঠানেরগুলো খুলে ফেলি, কারণ না আমার মনের মধ্যে একটা ভয় যে কানের পরে স্নান করবো, ফেস ওয়াশ ফেস ওয়াশ দেবো, সাবান টাবান দেবো, হট করে যদি খুলে পড়ে যায়, তো তার জন্য কানের ঠানের পরে না আমি স্নান করতে যেতে পারি না, তো সব খুলে রেখেছি, আবার স্নান করে এসে আবার পরবো। চলো যাই, স্নান করে চলে এসেছি, এসে এই যে পুজো দিয়ে দিলাম, আজকেও তো আবার ফুল নেই, সেই ওমা যা মিস হয়ে গেল, বাড়ির গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি, মা মার খাবি কিন্তু বলে দিলাম, দেখছো আমি কি তোর ভাই নাকি, হ্যাঁ দেখ ধারে শুয়েছিল, দেখেছো পুরো ধারে শুয়েছিল, শুয়ে এবার আমি তো জানি না আমি চলে যাচ্ছিলাম, ও ধারে শুয়ে আমাকে এরকম ভাবে ধরতে গেছে, এবার আমি তো চলে গেছি আমি আমার মতো, উমা কিছুক্ষণ পরে দেখে ধুম ধুম দুপুর দুপুর দেখি ও তো নিচে পড়েই রয়েছে, স্ট্যান্ড ফ্যানটা এরম 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 কাঁপছে, মানে আট তলে পড়ে যাবে, আমি গিয়ে স্ট্যান্ড ফ্যানটাকে ধরলাম, এরকম বলবে না ভালো যে এই কোনাটা, আর ও তো দেখি এরকম উত্তা হয়ে পড়ে রয়েছে, তারপর বলছে হাঁটু হাঁটু নাকি ছড়ে গেছে।
ফাঁকা মাঠে গোল দিয়েছে। এখন বাজে 4:30, 4:30 বাজেনি, 4:20 হয়েছে। এই আবার ভোর দুপুরে এক একদিন 4টার সময় মেঘলা থাকে, আজকে আবার সেই রোদ। রেডি না এই রোদ গালা দেন না, তাও যখন যাব না ব্রিজের মুখে পুরো মুখটা রোদে লাগবে, লোকটা মুখে ধরে তাদের পড়া আছে সায়েন্স দিয়ে আসতে যাব, ওখান থেকে ও একা একাই আবার হিস্ট্রি ব্যাচে চলে যাবে। পারবে তো যেতে? আমাকে ফোন করে দিবি কিন্তু, আমাকে ফোন করে দিবি কিন্তু, চলে পৌঁছে গেছিস যে, আর নাহলে আমি 14 ফোন করতে থাকবো। দাদানকে পড়তে দিয়ে এসে আমি ভিডিও এডিট করলাম, সন্ধ্যে বাজি দিলাম, এই এখন আবার সময় হয়ে গেছে, এখন আনতে যাচ্ছি দাদানকে। হয়ে গেছে, এবার এখানে এসছি মিষ্টির দোকানে, তাতানকে পাঠিয়েছি, এখানে স্কুটি রাখার কোথাও জায়গা নেই, একটু মিষ্টি আর দই নেব। তাতানকে ঘরে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে। সকালে খাবে রুটি ভুটি দিয়ে, আবার এত কষ্ট করে এত তরকারি করে করে ফাঁকা। তাতান আমার সাথে এলো না, ও সেই 4:30 সময় বেরিয়েছে, তো বলছে মা আমার ভাল লাগছে না, তার মধ্যে ওকে নিয়ে ঘুরে ঘুরে ফুল কিনলাম মিষ্টি কিনলাম, তো ওকে বাড়িতে নামিয়ে দিয়েছি, ও ফুল মিষ্টি নিয়ে ওপরে চলে গেছে, আমি এই এলাম। মায়ের তরকারি ডাল তরকারি গুছিয়ে গেছি দিচ্ছে, আমি সব কৌটো কাটে নিয়ে এসেছি, কেন আজকে সংক্রান্তি, তো সংক্রান্তির দিন কিছু দিতে নেই কারো বাড়ি থেকে, দিলেও রাত্রে রাখতে নেই, তাই তো কৌটো কাটে সংক্রান্তিতে কিছু হয় না, ওই লক্ষ্মী পুজোর দিন দেই না। ও যাই হোক, তবু আমি নিয়ে এসেছি, দিতে সুবিধা হবে, আবার এতগুলো কৌটো দাও খাও। আমি মনে করলাম বলে যে তোমরা আজকে দই খই চিড়েমুড়ি খাওনি, বলে এই দাঁড়া দাঁড়া দিয়েছি করেছি, এই যে না তুমি কেটেই দুপুরে খেয়েছো ভাত খাওনি, আমার পরোটা কি জানি খাইনি কিছু, এখন তো ছিল সেই কালকে থেকে ভাত না খাওয়া, সে পরশুদিন দুপুরে খেয়েছে, কালকে তো উপোস গেছে, আজকে সারাদিন খাইনি এখন খাবে না। যাই চলো এখানে তোর তরকারি নিয়ে নিয়েছি চললাম, এখানে মেলাটা জানো না এত ভিড় হয় না, এত অসুবিধা হয় যাতায়াত করতে, কি হ্যাঁ এদিকে আমাদের যেগুলো এনেছিলাম সেগুলো টেবিলে রেখে দিয়েছি, আর এই যে আমার মা আমার শাশুড়িমার জন্যও পাঠিয়েছে, সেটাও নিয়ে যাচ্ছে নিচে এখন। এই যে মা তরকারি রাখলাম, ভালো জিনিস পেয়ে গেছি, হ্যাঁ না 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 না, বেশ তোজু আমাদের চা করে নিয়ে আসছে, প্রথমে কাপ আসলো এবার চা আসবে, কেনে ঢেলে নিয়ে আয় কি হলো চা খনি এইবার চাকনি নিয়ে আসছে, এবার চা আনিনি, কি শুরু করে চাটা এবার ঠান্ডাই হয়ে যাবে দেখি, তোর কাপটা ধরো ধুকতে হবে না, হয়ে যায় ঢাল না না না, বাহ এদিকে আমাদের বাড়ি থেকে এই যে আমডাল, আজকেই প্রথম আমডাল করেছে, এটা দিয়ে দিয়েছে, আর মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে এই লাবড়ার তরকারি, মানে পাঁচন বলে আর কি, আর এখানে আছে 5 ভাজা। এখন বেজে গেছে 11, এই আমরা খেতে বসলাম, রান্না বান্না না করেই 11, আসলে নিচে গেছিলাম একটু আড্ডা দিতে, রান্না নেই বলেই গেছিলাম, খেতে বসে পড়ে গেছি, আর এই যে লাবড়ার তরকারি ডাল আমডাল আর এই ভাজা ভাজা, এই মায়ের হাতের এই রান্নাটা আমি পাওয়ার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি, যে ওই চৈত্র সংক্রান্তি আসবে আর এই তরকারিটা পাবো, এই তরকারি মা অন্য সময়ও করে কিন্তু আজকের দিনের মতো স্বাদ না, অন্য সময় আসে না, যাই হোক এই করে নাকি একদিনের জন্য মা বলে ঠাকুরের নাম করে করি তো তাই ভালো হয়, যাই হোক এই প্রত্যেক বছর আমি আজকের দিনে রাত্রেবেলা আমি রান্না থাকে না, মার থেকে এই ডাল তরকারি নিয়ে আসি আর আমার ঘরের ভাত থাকে এই দিয়ে আমরা খাই, তো শাশু নিচেও মাকে দিয়ে এসেছি তরকারি, তুমি যা করো লাবড়া তরকারি, আমি করতে চেষ্টাও করি না, আমি জানি আমার হাতে এইসব এই তরকারি গুলো টাকিয়ে থাকে, নিরামিষ তরকারি আমার হাতে ভালো হয় না, টাকিয়ে থাকার রুটি থাকে না,
ও বলে তাকিয়ে থাকে না, শক্তি থাকে না। না সত্যি কথা, যেটা সত্যি সেটা মাছ মাংস আমার হাতে ভালো হয়, কিন্তু এই নিরামিষ তরকারি আমার হাতে খুব একটা ভালো হয় না, চেষ্টা করি কিন্তু পায় না। কি করে দেবো, যে একবার ওরা খাওয়া শুরু করে দিয়েছে এবার আগে খেয়ে নিই। বেজে গেছে 12টা, এদিকে কাজবাজ সব কমপ্লিট, এবার ফ্রেশ হয়ে শুতে যাব। আর আমাদের একটা প্ল্যান হয়েছে, যার জন্য আমাদের কালকে হঠাৎ করেই প্ল্যানটা হলো আর কি, এই রাত্রেবেলা মানে নিচ থেকে ওপরে এলাম, ওপরে এসে এখানে বসে আছি, রান্না নেই তো বসে আছি, বসে বসে হঠাৎ করেই ইন্দ্র তালটা তুললো, তো ওই তালে আমিও সঙ্গ দিলাম, প্ল্যানটা একদম হয়ে গেল আর কি পুরোপুরি। তো তার জন্য আমাদের কালকে অনেক ভোরবেলায় উঠতে হবে, বাকিটা আর কিছু বলছি না, বাকিটা তো পরের ব্লগে দেখতেই পাবে কেন উঠবো কি করবো না করবো। তো আমার প্ল্যান আছে 5টার সময় আমাকে উঠতে হবে, কারণ আমার কিছু কাজ কমপ্লিট করতে হবে, আর ওরা আর একটু পরে উঠলেও হবে, কিন্তু আমাকে কালকে 5টার সময় উঠতেই হবে, কাজে অ্যালার্ম দিয়ে শুতে হবে 5টা থেকে শোয়া 5টায়, বেশি দেরি করলে চলবে না। যাই হোক, আর এখন বেজে গেছে 12টা, বুঝতে পারছো তাহলে কতটুকু ঘুম হবে, যাকি ঠিক আছে, তবু একার দিন এরকম হতেই পারে না। হ্যাঁ, ঘুম তো আছেই সারা জীবন, কিন্তু কিছু কিছু জিনিস প্ল্যান আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আলাদা করে আনন্দ দেয়। তো চলো, কী প্ল্যান হয়েছে না হয়েছে নেক্সট ব্লগে জানতে পারবে, আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।